আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সবাইকে ঈদ মোবারক। আমি সুলতানা কবি, সুলতানা কবি রেসিপি থেকে একটা রেসিপি নিয়ে আসছি আজ, মগজ রেসিপি। আজ দেখাবো আমি মগজ বুনা, কীভাবে মগজ বুনা করতে হয় সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স চলেন আমি এটা রান্না শুরু করে দেই। তো ভিউয়ার্স এখানে আমি পেঁয়াজ দিয়েছি 1 কাপ, রেগুলার সয়াবিন তেল দিয়েছি আমি 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি, আর এখানে নিয়েছি আমি 1/2 কেজির মতো মগজ। এটা আমি এখন রান্না শুরু করব। তো প্রথমে আমার রান্না করতে যা যা লাগছে তা হচ্ছে, আমি পেঁয়াজের মধ্যে প্রথমে দিয়ে দিব 7 মতো লবণ। আমি দিয়ে দিলাম এখানে 7 মতো লবণ, টিস্পুনে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম, টিস্পুনে 1 স্পুন রসুন পেস্ট, টিস্পুনে 1 স্পুন আদা পেস্ট, এটা আমি একটু ভেজে নিব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এভাবে ছিঁড়ে আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা, দিয়ে দিয়েছি আমি 2টা দারুচিনি, দিয়ে দিব আমি 3 থেকে 4টা লং, দিয়ে দিলাম আমি 4টা সাদা এলাচ। এইটা আমি এখন একটু ভেজে নিব মশলাটা। তো ভিউয়ার্স আমার আদা রসুন এবং পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেল। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম দিবেন, যারা ঝাল বেশি খেতে চান এরা 1 চামচ দিয়ে দিবেন, যারা কম ঝাল কম খান এরা একটু কম দিবেন। আমি একটু কমই দিলাম কারণ আমার বাচ্চারা ঝাল কম খায়। মরিচ এবং লবণ দুটোই আপনারা 7 মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, সামান্য একটু পানি দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটা একটু কষানোর জন্য। পানি দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে মগজটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মগজ। মগজটা দেওয়ার পরে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এটাকে এখন কষিয়ে নিব ভালো করে। ভিউয়ার্স আমার মগজটা একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে, ভালো একটা ফ্লেভার আসতেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, দিয়ে দিব জিরার গুঁড়া, হাফ 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, এবং দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পানি, 1/4 কাপের 1/2 পানি দিয়ে দিলাম আমি, মানে 1/3 কাপ পানি দিয়ে দিলাম। আমার মগজটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, বাকিটুকু এই পানিটুকু দিয়ে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হবে। আমি এখন একটা ডেকে দিই,
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার মগজ বোনা আমাদের রান্নাগুলো। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।